ভূগলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট যারা একাদশ শ্রেণীতে ক্লাস করবে ভূগোলের ঠিক আছে তো ভূগোল যারা নিয়েছো তাদেরকে একটা প্র্যাকটিক্যাল বক্স কিনতে হবে বিশেষ করে যারা গ্র্যাজুয়েশন করছো তাদেরও এটা কাজে লাগবে যারা ইলেভেনে কিনে নিচ্ছ তাদের ইলেভেন টুয়েলভ এবং গ্র্যাজুয়েশনেও কাজে লেগে যাবে হ্যাঁ অল্প বিস্তর বেশি কিছু কিনতে হবে তো বেসিক যে প্র্যাকটিক্যালের বক্স সেটা তোমাকে আগে অনেকবার দেখিয়েছি আমি এটা নতুন দুটো বক্স নিয়েছি ছাত্রছাত্রীদের জন্য তো তাদেরকে তোমাকে একবার দেখিয়ে দিই যে ক্লাস ইলেভেন ইলেভেনের জন্য কোন কোন জিনিসগুলো অবশ্যই প্রয়োজন এবং কতটা দাম তাও আজকে তোমাকে বলবো দেখো প্রথমে যে বক্সটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ফর্ম টাইপের একটা বক্স এটা প্লাস্টিকের নয় কিন্তু ঠিক আছে দু ধরনের বক্স পাওয়া যায় একটা প্লাস্টিক একটা ফর্ম টাইপের তো তোমাদেরকে আমি রেকমেন্ড করবো তোমরা এই ফর্ম টাইপের বক্সটা নেবে কারণ এটার দামটা অনেকটা কম আর এটা অনেকটা টেকসই হবে ঠিক আছে এটা মানে এরপর চাপ পড়লেও এটা দমড়ে যাবে কিন্তু মানে ভাঙবে না কিন্তু প্লাস্টিকটা কি হয় অনেক সময় ফেটে যায় ঠিক আছে কাজে এই বক্সটা তোমরা রেকমেন্ড করবো দাম মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এটা দোকান ওয়াইজ ভ্যারি করে মোটামুটি আমি চল্লিশ টাকায় নিয়ে এসেছি তো বক্সটা আমি একটু ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে কী কী মোটামুটি তুমি জিনিসগুলো আমি নিয়ে এসেছি তো প্রথমেই বক্স খুলতে আমি যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে একটা পেনসিল এই পেনসিলটা তোমাদেরকে অবশ্যই কিনতে হবে যেটা আমি ক্যামলিন কোম্পানির নিয়েছি এটার দাম পড়বে ম্যাক্সিমাম তোমার পঁচিশ টাকার মতো ঠিক আছে এর সঙ্গে তুমি একটা ইয়ে ফ্রি পাবে যেটা তোমার গ্রাফাইটগুলো লাগাতে হবে তো এই পেনসিলটা তোমাদেরকে অবশ্যই নিতে হবে এটা রাখলাম সাইডে এরপর চলে আসছে একটা কম্পাস নিতে হবে এমপ্যাডের কম্পাস এই কম্পাসটা দেখো এই কম্পাসটার দাম পড়বে প্রায় তোমার সত্তর থেকে আশি টাকার মধ্যে আমি নিয়েছি সত্তর টাকায় ওটা দোকান ওয়াইজ একটু ভ্যারি করতে পারে তো সত্তর থেকে পঁচাত্তর টাকা বা আশি টাকার মধ্যে এই একটা কম্পাস তোমরা অবশ্যই নিয়ে নেবে এটা রাখলাম সাইডে এরপর চলে আসছি সেট স্কোয়ার ঠিক আছে সেট স্কোয়ারের দাম দেখো ষাট টাকা ঠিক আছে আমি নিয়েছি ওমেগা কোম্পানি ওমেগা কোম্পানি আমিও ইউজ করতাম তোমরা ওমেগা নিতে পারো দয়াল কোম্পানি নিতে পারো ঠিক আছে এ দেখো দুটো সেট স্কোয়ার একসঙ্গে থাকবে তোমাদের দাম পড়বে ষাট টাকা ঠিক আছে এই দুটো কম এ দুটো সেট স্কোয়ার ষাট থেকে সত্তর টাকা আর ওমেগা কোম্পানি নিয়েছি আমি তোমরা অন্য কোম্পানি নিতে পারো এটা রাখলাম সাইডে এরপরে চলে আসছে একটা চাঁদা ঠিক আছে প্রোটেক্টর যেটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি প্রোটেক্টর তোমাদেরকে একটু বক্সটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি এই টাইপের হবে ঠিক আছে তো এই চাঁদাটার দাম পড়বে তোমার পঁচিশ টাকা পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে এটার দাম পড়বে তোমরা এটা একটা অবশ্যই নিয়ে নেবে এটা আমি নিয়েছি দয়াল কোম্পানি দেখতেই পাচ্ছ তোমরা অন্যান্য কোম্পানিরও নিতে পারো একটু দেখে নেবে যাতে জিনিসটা বেশ ভালো হয় এটা রাখলাম সাইডে লাস্ট যে জিনিসটা আমি নিয়েছি সেটা হচ্ছে স্কেল ঠিক আছে এটা হচ্ছে টেন ডিভিশন স্কেল এটার এমনি স্কেল নয় কিন্তু এখানে লেখা থাকবে দেখবে টেন ডিভিশন ঠিক আছে এখানে লেখা আছে দেখো টেন ডিভিশন ঠিক আছে এই টেন ডিভিশন স্কেলটার দামটা বেশি নয় এটা খুবই কম দাম মোটামুটি তোমার দাম পড়বে কুড়ি থেকে পঁচিশ টাকা ঠিক আছে এটার দাম পড়বে কুড়ি থেকে পঁচিশ টাকা তো মোটামুটি আমি পুরো প্র্যাকটিক্যাল বক্সটা যদি আমি কিনি ঠিক এই যে এই জিনিসগুলো রাখি তাহলে টোটাল দাম পড়েছে তোমার ম্যাক্সিমাম দুশো তিরিশ থেকে চল্লিশ টাকা ঠিক আছে আমি যে বেসিক জিনিসগুলো নিয়েছি এর থেকে বেশি কিছু নিইনি শুধুমাত্র এই দুটি জিনিসে দাম পড়েছে দুশো তিরিশ থেকে চল্লিশ টাকা ক্লাস ইলেভেনের জন্য যথেষ্ট যখন তোমরা গ্র্যাজুয়েশান করবে তোমার সঙ্গে এর সঙ্গে অ্যাড হবে কি এর সঙ্গে অ্যাড হবে তোমার যেটা তোমার একটা স্কেল থাকে যেটা তোমার হচ্ছে ডায়াগোনাল স্কেল ওটা তোমাকে নিতে হবে আরও কিছু কম্পাস টম্পাস কিছু পেনসিল নিতে হবে আর তার সঙ্গে ফুজি কালার কিছু নিতে হবে তার সঙ্গে একটা ক্যালকুলেটার যেটা সব থেকে বেশি দাম পাঁচশো সাতশো ঠিক আছে সেই একটা নিতে হবে অর্থাৎ গ্রাজুয়েশনের জন্য যে বক্সটা সেটার জন্য খরচ কিন্তু প্রায় হাজার টাকার কাছাকাছি চলে যাবে বা পেরিয়ে যাবে কিন্তু যদি ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ছো তাহলে কিন্তু দুশো কুড়ি তিরিশ টাকা খরচ করলেই এই প্র্যাকটিক্যালে সম্পূর্ণ বক্সটা নিয়ে নিতে পারবে আর তোমরা যারা ইলেভেন টুয়েলভে পড়ছো তাদের এই বক্সটা কিন্তু একদম গ্রাজুয়েশন পর্যন্ত কাজে লাগবে যারা ভূগোলে অনার্স করবে বিশেষত তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখালাম আমি দুটো বক্স নিয়ে এসেছি দেখো তো এই বক্সগুলো তোমরা অবশ্যই নিয়ে নিও এরকমভাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো তোমাদের মতামত কমেন্টে জানিও যে তোমরা বক্স কিনতে তোমাদের কত খরচ হলো তো সম্পূর্ণ তোমাদেরকে বলে দিলাম তথ্য আগের ভিডিওগুলো আমি দিয়েছিলাম কিন্তু দাম দেখাতে পারিনি তো তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছিলে তাদের দাম কত তো আজকের ভিডিওতে কমপ্লিট তোমাদেরকে দামগুলো বলে দিলাম তো ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে আরও ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ